हेलो एंड वेलकम टू द कन्सेप्टोपिडिया। आज আমরা আপনাদের সামনে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ইতিহাস নিয়ে এসেছি। আরএসএসের 95-96 বছরের ইতিহাস এতটাই ইন্টারেস্টিং যে আমরা একটা ভিডিওতে এটা কভার করতে পারলাম না, তাই আমরা পার্ট ওয়াইজ এটাকে নিয়ে আসছি। ভারতের ইতিহাসে আরএসএসের অনেক ইম্পর্টেন্ট ইভেন্ট আছে। আরএসএসের স্থাপনা কেন করা হয়, আরএসএসের ফিলোসফি কী, আরএসএস কীভাবে নিজেকে স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত করে, কীভাবে দেশের পলিটিক্সকে আরএসএস 70 বছর ধরে প্রভাবিত করেছে, বা আরএসএস সম্বন্ধে কী ক্রিটিসিজম, তা আপনারা আমাদের আরএসএস সিরিজে জানতে পারবেন। আরএসএস সম্বন্ধে আপনাদের মধ্যে ভালো বা মন্দ কী কনসেপ্ট আছে তা আমরা জানি না, কিন্তু আমাদের এই ভিডিও সিরিজ দেখার পর আরএসএস সম্বন্ধে সম্পূর্ণ কম্প্রিহেন্সিভ নলেজ আপনাদের হয়ে যাবে। সো লট টু নো অ্যান্ড লট টু ডিসকাস, লেট স্টার্ট। আমাদের এই ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে নেবেন। আরএসএস বলতে গেলে যে ছবি আমাদের চোখের সামনে ফুটে ওঠে তা হলো একটা সাদা জামা ও খাকি প্যান্ট পরা কিছু লোকজন বা যুবক লাঠি হাতে নিয়ে প্যারেড করার দৃশ্য। এরকম দৃশ্য দেখলেই আমরা সবার প্রথম আরএসএসকেই মনে করি, কিন্তু আরএসএস বলতে কিছু লোকজনের একসাথে প্যারেড করা নয়, আরএসএস একটা খুব বড় অর্গানাইজেশন। হ্যাঁ, এই প্যারেড বা শাখা আরএসএসের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আরএসএসের সোশ্যাল ও কালচারাল প্রভাব সারা ভারতবর্ষের মধ্যে পাওয়া যায়। এছাড়াও আরএসএসকে আমাদের পলিটিক্যালি জানা উচিত, কারণ এ সময় যিনি ভারতের প্রধানমন্ত্রী তিনি এক সময় আরএসএসের প্রচারকও ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজি আরএসএস থেকে বিলং করত। তাছাড়া আরও অনেক দেশের সিনিয়র মোস্ট লিডার যেমন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি আরএসএস থেকে বিলং করত। আরএসএস ও বিজেপি দুটো অর্গানাইজেশন অফিসিয়ালি আলাদা হলেও দুটোর মধ্যে একটা গভীর যোগ আছে। চলুন নাম থেকেই শুরু করা যাক। আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, রাষ্ট্রীয় মানে ন্যাশনাল বা জাতীয়, স্বয়ংসেবক অর্থাৎ ভলেন্টিয়ার অর্থাৎ যারা বিনা পয়সায় সেবা করছে, রিটার্নের কিছু আশা করে না আরএসএসের লোকজন, ও সংঘ, সংঘ অর্থাৎ হলো অর্গানাইজেশন। তাই এই সিম্পল নাম থেকে আরএসএস সম্বন্ধে একটা আইডিয়া জন্মে, এটি একটি ন্যাশনাল ভলেন্টিয়ার অর্গানাইজেশন। কিন্তু আরএসএসের সাথে বিভিন্ন ট্যাগকে জোড়া হয়, যেমন বিভিন্ন পেপারে আপনারা হয়তো দেখেও থাকবেন আরএসএসের আগে একটা প্রিফিক্স অ্যাড করে আরএসএসকে ডিসক্রাইব করা হয়, যেমন রাইট উইং আরএসএস, হিন্দু ন্যাশনালিস্ট আরএসএস বা প্যারামিলিটারি আরএসএস। দেখা যাক এটাতে কতটা সত্যতা আছে। আরএসএসকে আপনারা রাইট উইং বলতেই পারেন, কেন কি না আরএসএসের ভাবনাচিন্তা রাইটের দিকে ঝুঁকে থাকে, কিন্তু এ কথাটা আপনাদের জানা উচিত, ভারতের পলিটিক্স ট্রেডিশনালি ওয়েস্টের লেফট ও রাইটের মধ্যে ফিট বসে না। ভারতের মধ্যে সমস্ত পার্টি ইকোনমিক্যালি সোশ্যালিস্ট ভাবনাচিন্তা রাখে, শুধুমাত্র কালচারে কনজারভেশন থাকার জন্য আরএসএসকে রাইট উইং বলা হয়। আরএসএস একটা অবভিয়াসলি হিন্দু ন্যাশনালিস্ট অর্গানাইজেশন, ও 3 নম্বর ট্যাগটা হলো প্যারামিলিটারির। আরএসএসের শাখাতে লাঠি চালানোর ট্রেনিং দেওয়া হয় ও কিছু গোপন ক্যাম্পে হাতিয়ার চালানোও শেখানো হয়, কিন্তু এইসব কথা পাবলিক ডোমেনে খুব একটা আসে না, তাই এটা কেউ বলতে পারে না যে আরএসএস একটা প্যারামিলিটারি অর্গানাইজেশন। শুধুমাত্র মোস্ট লেফট লিবারেল রাইটাররাই আরএসএসকে প্যারামিলিটারি বলে। বিজেপি ভারতের সবচাইতে বড় পলিটিক্যাল অর্গানাইজেশন বা পার্টি, যার প্যারেন্ট অর্গানাইজেশন হলো আরএসএস। কিন্তু এখানে একটা গ্রে এরিয়া রয়েছে বিজেপি ও আরএসএসের মধ্যে। আরএসএস বলে তারা বিজেপিকে ডাইরেক্ট কন্ট্রোল করে না, ও বিজেপিও বলে আমাদের আইডিওলজি আরএসএসের সাথে ম্যাচ করলেও আমাদের কোনো ডিসিশনে আরএসএসের হাত নেই। আরএসএস সারা পৃথিবীর সবচাইতে বড় ভলেন্টারি মিশনারি অর্গানাইজেশন, অর্থাৎ এই অর্গানাইজেশনের কাজ বিনা পয়সা ও ভলেন্টারি বেসিসে করতে হয়। তাহলে আরএসএসের স্ট্যান্ড কোথায়? আরএসএস নিজেদেরকে একটি কালচারাল অর্গানাইজেশন বলে থাকে ও পলিটিক্সের সাথে এদের কোনো হাত নেই বলে দাবি করে। আরএসএসের মেন এজেন্ডা হলো ভারতের হিন্দু সংস্কৃতিকে আগে বাড়ানো। শুধুমাত্র স্বাধীনতার পরই ভারতীয় সংস্কৃতির সৃষ্টি হয়নি, আজ থেকে হাজার বছর আগে ভারতীয় সংস্কৃতির তৈরি। আরএসএস এই সংস্কৃতিকে সমাজের মধ্যে খুব স্পেসিফিকভাবে বললে যুব সমাজের মধ্যে কন্টিনিউ রাখতে চাই। আরএসএস হিন্দু রাষ্ট্রবাদকে সমর্থন করে, তাই আরএসএসের ফিলোসফিকে বলা হয় হিন্দুত্ববাদ। আরএসএস খুব বেশি করে তার মেম্বারদের ফিজিক্যাল ও মেন্টাল ডেডিকেশন ও ডিসিপ্লিনে জোর দেয়। আপনারা ভারতবর্ষের প্রায় প্রতিটি গ্রামে আরএসএসের শাখাকে দেখতে পাবেন, স্পেশালি উত্তর ভারতের প্রতিটি শহরে আরএসএসের শাখা আছে। এই শাখা থেকেই আরএসএস তার ডিসিপ্লিনকে মেনটেন করে। এবারে আসা যাক আরএসএসের ফাউন্ডেশনে। আরএসএসকে প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর কেশব বলিরাম হেডগেগারজি, যাকে সবাই, বেশিরভাগ লোক ডক্টরজি নামেই চেনে। 1925 সালের 27শে সেপ্টেম্বর বিজয়াদশমীর দিন নাগপুরে আরএসএসের প্রতিষ্ঠা হয়। হেডগেওয়ার বা ডক্টরজি কংগ্রেসের পার্টি ওয়ার্কার ছিল। তিনি তিলকের সাথে অনেক সত্যাগ্রহও করেন।
ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন প্রোটেস্টে সামিলও হন। ডক্টরজির ওপর সাভারকরের একটা ইনফ্লুয়েন্স ছিল। 1920 ও 21 সালে যখন দেশে নন কোঅপারেশন মুভমেন্ট চলছিল আর এই নন কোঅপারেশন মুভমেন্টে গান্ধীজি খিলাফত আন্দোলনকে সাপোর্ট করায়, তিনি ভাবেন কংগ্রেস এটি মুসলমানকে সন্তুষ্ট করার জন্য করছে। তাই তিনি এই সময় থেকে নিজেকে কংগ্রেস থেকে আলাদা করে নেন ও অবশেষে 1925 সালের 27 সেপ্টেম্বর শুধুমাত্র 4 জন মিলেই আরএসএসকে তৈরি করে নেন ও সময়ের সাথে সাথে এই অর্গানাইজেশনে বিভিন্ন লোক যোগদান দিতে শুরু করে। 1925 সালে আরএসএসের যখন প্রতিষ্ঠা হয় তখন এটির নাম শুধুমাত্র সংঘ ছিল। 1926 সালে সংঘ থেকে নাম বদল করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস করা হয়। চলুন আরএসএসকে আরও ডিপলি বোঝা যাক। কেন আমাদের এই আরএসএস সিরিজ দেখার পর আপনাদের আরএসএস সম্বন্ধে সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হতে চলেছে। আপনারা এই নামটা অনেকবার শুনেছেন, সংঘ পরিবার, কিন্তু এটা কী? সংঘ পরিবার হলো 35টার বেশি অর্গানাইজেশনের সমূহ যা আরএসএসের আইডিওলজির সাথে যুক্ত আছে। আরএসএসের ছত্রছায়াতেই এই সব অর্গানাইজেশনগুলো তৈরি হয়েছে। আরএসএস হলো একটা আমব্রেলা অর্গানাইজেশন ও এর নিচেই সংঘ পরিবার থাকে। বেশিরভাগ সংঘ পরিবারগুলোকে আরএসএসে তৈরি করেছে, যেমন আরএসএসের কিছু লোক মিলে কৃষক সংগঠন তৈরি করে। অন পেপার এই সব অর্গানাইজেশনগুলো নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট বলে, অর্থাৎ এরা বলে আরএসএসের সাথে এদের কোনো যোগ নেই, কিন্তু আনঅফিসিয়ালি এরা আরএসএসের নিচেই কাজ করে। এই সব অর্গানাইজেশনগুলোর একটা অ্যানুয়াল মিটিং হয় ও সব অর্গানাইজেশন থেকে তাদের লোক এসে কম্প্রিহেন্সিভ একটা অ্যানুয়াল রিপোর্ট আরএসএসের জন্য তৈরি করে। সংঘ পরিবার একটা জিনিসের জন্য খুবই ফেমাস, এরা কখনো 2 বা 3 বছরের জন্য কোনো প্ল্যান করে না। কোনো কিছু ব্যাপারে এদের প্ল্যানিং 20 থেকে 30 বা তার চাইতে বেশি বছরের জন্য হয়। এরা কখনোই দেখে না যে 6 মাস কাজ করলে 1 বছর পর ফল পাওয়া যাবে। এরা সবসময় লং টার্মে ভাবনা চিন্তা করে। সংঘ পরিবারের কিছু ইম্পর্টেন্ট অর্গানাইজেশনকে দেখা যাক। বিজেপি বা ভারতীয় জনতা পার্টি, যা আরএসএসের পলিটিক্যাল উইংস। 2 ভারতীয় কিষাণ সংঘ। 3 ভারতীয় মজদুর সংঘ। 4 সেবা ভারতী, যা মেনলি হলো সোশ্যাল সার্ভিসের জন্য। কোনো জায়গাতে বন্যা হলে সেবা ভারতী মানুষজনকে প্রচুর হেল্প করে। তার সবচাইতে বড় এক্সাম্পল হলো 2018 সালের কেরলের বন্যা। 5 রাষ্ট্রীয় সেবিকা সমিতি, যা মহিলাদের জন্য তৈরি করা হয়েছে। আরএসএসের মেন অর্গানাইজেশনে মহিলা মেম্বার হতে পারে না, তাই এরই জন্য রাষ্ট্রীয় সেবিকা সমিতি আলাদা করে বানানো হয়েছে। এবিভিপি, যা কলেজের ইলেকশনে লড়ে। অনেকেই ভাবে এবিভিপি বিজেপির একটা অর্গানাইজেশন, কিন্তু তা না, এটি আরএসএসের অর্গানাইজেশন। বিএইচপি বা বিশ্ব হিন্দু পরিষদ, 1967 সালে এটিকে বানানো হয় সমস্ত সাধু সন্ত লোকজনকে এক করার জন্য। হিন্দু স্বয়ংসেবক সংঘ, যা আরএসএসের ওভারসিস উইংস, অর্থাৎ প্রবাসী ভারতীয়দের জন্য। স্বদেশি জিনিস বা দেশের জিনিসের ব্যবহার মানুষকে বোঝানোর জন্য আরএসএসের অর্গানাইজেশন হলো স্বদেশী জাগরণ মঞ্চ। সরস্বতী শিশু মন্দির ও বিদ্যাভারতী হলো আরএসএসের এডুকেশনাল ইনস্টিটিউশন। ধর্ম জাগরণ সমিতি, যারা নন হিন্দুকে পুনরায় হিন্দুতে কনভার্ট করার কাজ করে। বনবাসী কল্যাণ আশ্রম, যা ট্রাইবেলদের আপলিভমেন্টের জন্য তৈরি করা হয়। আরএসএসের এই অর্গানাইজেশনটি ঝাড়খণ্ড ছত্তিশগড়ে প্রচুর পপুলার। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের স্টার্টিং 2012 ও 2013 এই জন্য করা হয়েছে যাতে মুসলমানও আরএসএসে যুক্ত হতে পারে। বজরং দল, যা উৎপাত করার জন্য আজ ইনফেমাস, বিশেষ করে ভ্যালেন্টাইন ডের দিন। কিন্তু বজরং দল তৈরি করা হয়েছিল 1984 সালে অযোধ্যার মুভমেন্টে যে র্যালি বার হতো তাকে প্রোটেকশন দেবার জন্য। লঘু উদ্যোগ ভারতী আরএসএসের কুটির শিল্প বা ছোট ইন্ডাস্ট্রির অর্গানাইজেশন। বিশ্ব সংবাদ কেন্দ্র আরএসএসের কমিউনিকেশন উইংস। তাছাড়াও ভারতীয় বিচার কেন্দ্র ও বিবেকানন্দ কেন্দ্র আরএসএসের থিঙ্ক ট্যাঙ্ক। এবারে আসা যাক আরএসএসের অর্গানাইজেশন স্ট্রাকচারে, অর্থাৎ আরএসএস কীভাবে কাজ করে। এখানে অনেক কনফিউশন আছে, কেন আরএসএস নিজের থেকে কখনো বলে না যে তারা কাজ কীভাবে করে। আরএসএসে কোনো ভোট হয় না হেড পোস্টকে চুজ করার জন্য। সরসংচালক আরএসএসের হেড পোস্ট, সরসংচালক এর সিলেকশন এর আগের সব সংচালক করে দিয়ে যায়, যেখানে ডাইরেক্ট নমিনেশন হয়। সবার প্রথম সরসংচালক ছিলেন কেবি হেডগাগার, তারপর লক্ষ্মণ বামন পাঞ্জাবে, এরপর হয় এমএস বুলবঙ্কর, এমডি ডোরাস, রাজেন্দর সিং, কে সুন্দরসান ও এখন সরসংচালক মোহন ভগবত। এই ফটোতে ইনি হলেন হেডগাগার বা ডক্টরজি, ইনি এমএস গোলগাঙ্কর, যাকে গুরুজিও বলা হয়, আর ইনি হলেন এক্সিস্টিং সরসংচালক মোহন ভগবত। এটা হলো আরএসএসের লিডারশিপ স্ট্রাকচার। আরএসএসের সবচাইতে বড় পোস্ট হলো সরসংচালক, অর্থাৎ আজকের দিনে মোহন ভগবত। এরপর হয় রাষ্ট্রীয় সরকার বা যাকে আপনারা জেনারেল সেক্রেটারির সাথে কম্পেয়ার করতে পারে। 2 থেকে 3 জন এই পোস্টে থাকে, তবে সংখ্যাটা অ্যাবসলিউট নয়, সময়ের সাথে চেঞ্জ বা কম বেশি হতে থাকে।
তার নিচে কাজ করে সহকারবা বা জেনারেল সেক্রেটারি। এরপর হয় ক্ষেত্রীয় সরকারবাহা, যাদেরকে কিছু স্টেট বা জোনের দায়িত্ব দেওয়া হয়। এদের নিচে থাকে সরকারবাহা, যা একটি রাজ্যে দুই বা তিনজন থাকে। তাদের নিচে কাজ করে সহপন্থ প্রচারক, যাকে কোনো রাজ্যের একটি পার্টে প্রচারের জন্য দেওয়া হয়। যেমন ওয়েস্ট বেঙ্গলের এক্সাম্পল নিলে লালমাটির এলাকাতে একজন সহপ্রান্ত প্রচারক থাকবে। এরপর আসে প্রান্ত প্রচারক, যাদেরকে শুধুমাত্র কিছুগুলো শহর দেওয়া হয় প্রচারের জন্য। সহপ্রান্ত প্রচারক ও প্রান্ত প্রচারক আরএসএসের মেন ব্যাকবোন, এরা গ্রাউন্ড ওয়ার্কার ও টপ মোস্ট লিডারশিপের মধ্যে সমন্বয় সাধন করে। মহানগর কারবা হলো একটি শহরের হেড। প্রান্ত প্রচারক বা প্রচারক আরএসএসের সবচাইতে ইম্পর্ট্যান্ট পোস্ট। এরা লাইফ লং আরএসএসের ফুট সোলজার। আরএসএসে প্রায় 2500 পার্মানেন্ট প্রচারক আছে, যাদের না কোনো ঘর পরিবার আছে বা বিয়ে থা করেছে। এদেরকে ব্যাচেলার হওয়া খুবই জরুরি, কেন কি না এদের যেন কোনো ফ্যামিলি লাইফের টেনশন না থাকে। পুরো জীবনটাই আরএসএসকে ডিভোট করে দিতে হয় এদেরকে। যত বড় বড় লিডারের আপনারা নাম শুনে থাকবেন, যেমন অটল বিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদী, এরা সবাই আরএসএসের প্রচারক ছিল। খুবই রেয়ার কেসে আরএসএস বিয়ে করা লোককে প্রচারক করে। বিভিন্ন প্রান্ত প্রচারককে অনেক সময় আরএসএসের অ্যালাইড অর্গানাইজেশনে পাঠানো হয় বিভিন্ন কাজ করার জন্য। যেমন বিজেপির প্রচার করার জন্য বিভিন্ন রাজ্যে আরএসএস তার লোককে পাঠায়। আরএসএসের কোনো ফর্মাল মেম্বারশিপ হয় না, যেমন কেউ আরএসএস জয়েন করলে তাকে আইডেন্টিটি কার্ড দেওয়া হয় না। সকাল সন্ধে আরএসএসের শাখাতে যদি কেউ যায় তবে তাকে আরএসএসের মেম্বার বলে মানা হয়। অনেকক্ষণ ধরে আপনাদেরকে আমরা শাখার কথা বলছি, কিন্তু শাখাটা কী? প্রতিদিন সকাল ও সন্ধেবেলাতে আরএসএসের বা আরএসএসের ফিলোসফির সাথে আইডিয়া ম্যাচ করে সেই রকম লোকজন যেখানে জড়ো হয় তাকে শাখা বলে। শাখা আরএসএসের মোস্ট প্রমিনেন্ট ভিজিবল অর্গানাইজেশন। উত্তর ভারতের প্রতিটি শহর বা গ্রামে অবশ্যই আপনারা আরএসএসের একটি শাখা দেখতে পাবেন। দক্ষিণ ভারত বা পূর্ব ভারত থেকে যদি আপনারা বিলং করেন তাহলে শাখা নাও দেখে দেখতে পারেন। ভারতের লেটেস্ট কত শাখা আছে তার এক্সাক্ট ডেটা আমাদের কাছে নেই, তবে 2018 ও 2019 সালে যে ডেটা পেয়েছি সেটাই আপনাদের আমরা জানাচ্ছি। 2018 সালে শাখার সংখ্যা ছিল 58,900, যা 2019 সালে বেড়ে গিয়ে দাঁড়ায় 59,300-এর কাছাকাছি। এই শাখাগুলো ডেলি বেসিসে হয়। তাছাড়া 17,000 সাপ্তাহিক শাখা, 8,000 মান্থলি শাখা হয়। এইসব শাখাগুলো ভারতবর্ষের 37,011 জায়গাতে রান করছে। আরএসএসের সাথে 60-80 লক্ষ লোক এই শাখাতে যুক্ত আছে। শাখাতে কী কী হয়? যদি কোনো বাচ্চা শাখাকে অ্যাটেন্ড করে তবে তাদেরকে বিভিন্ন ধরনের শারীরিক খেলাধুলা করানো হয় ও ন্যাশনালিজম ও হিন্দুত্বের ওপর গল্প শোনানো হয়। অ্যাডাল্ট জয়েন করলে তাদেরকে ডিসিপ্লিনের ওপর জোর দেওয়া হয়, যেমন ফিজিক্যাল এক্সারসাইজ ও আরএসএসের পেয়ার করানো হয়। কিছুদিন আগে পর্যন্ত আরএসএসের ড্রেস কোড ছিল সাদা জামা ও খাকি হাফ প্যান্ট, কিন্তু 2016 সালে এই হাফ প্যান্টকে চেঞ্জ করে ফুল প্যান্টে পরিবর্তিত করা হয়েছে। তাছাড়াও শাখাতে ওয়েপেনের ট্রেনিং দেওয়া হয়। ওয়েপেন বলতে বেসিক্যালি লাঠিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে শেখানো হয়, কিন্তু আরএসএসের ওপর এই আরোপটা লাগানো হয় যে কিছু গোপন শাখাতে এরা অন্য সব হাতিয়ারের ট্রেনিং দেয়, কিন্তু পাবলিক ডোমেনে এরকম কোনো ইনফরমেশন পাওয়া যায় না। ভিডিওর সাইজ বড় হয়ে যাওয়ায় আজ আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওতে শুধুমাত্র আরএসএস এর বেসিক স্ট্রাকচার সম্বন্ধে আপনাদের জানালাম। পরবর্তী ভিডিওতে আরএসএসের ইতিহাস, স্বাধীনতার পর আরএসএসকে কেন ব্যান্ড করা হয় বা আরএসএস থেকে কীভাবে বিজেপির জন্ম হয় তা আমরা সবই জানবো। আমাদের এই ভিডিওতে যদি কোনো ডেটা বা রিসার্চের কমি থাকে তা আমরা কমেন্ট সেকশনে সময়ের সঙ্গে সঙ্গে পিন করে চেঞ্জ করে দেব। আমাদের এই ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।